আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আতপ চাল দিয়ে চিতই পিঠার রেসিপি। আমি এর আগে সিদ্ধ চাল আর আতপ চাল একসাথে মিক্স করে আপনাদেরকে চিতই পিঠা বানিয়ে দিয়েছি। আজ দেখাবো কিভাবে আপনারা শুধু আতপ চাল দিয়ে এই পিঠা সহজে তৈরি করতে পারবেন। চলুন দেখে নিন যে কীভাবে তৈরি করছি। সেই জন্য আমি 6 ঘন্টা ধরে চালটাকে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি একটি ব্লেন্ডারে 1/2 কাপ ভাত দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ ভাতের সাথে দিতে হবে 500 গ্রাম চাল। আমি এখানে 500 গ্রাম চাল ভিজিয়ে রেখেছি। এখন চালগুলা দিয়ে দিব ব্লেন্ডারে। এখন চালগুলা ব্লেন্ডারে দিয়ে এরপর দিয়ে দিব আমি ইস্ট 1/2 চা চামচ। দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না, দিতে হবে কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। এর খামিরের কনসিস্টেন্সি আপনারা দেখে কতটা পাতলা বা গাঢ় করতে হবে। পাটিসাপটা খামিরের চেয়ে একটু গাঢ়, বাট একদম পাতলা না। এরপর আমি এগুলাকে 2 ঘন্টা রেস্টে রেখে এরপর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। 2 ঘন্টার জন্য পিঠাটা অবশ্যই রেস্টে রাখতে হবে, তাহলে পিঠাটা সুন্দর হবে। এরপর আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি, যেগুলোতে চিটই পিঠা তৈরি করা হয়, লোহার প্যান। আমি হালকাভাবে তেল ব্রাশ করে যখন প্যানটা গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম 1 চামচ এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছি সেটা। এখন দিয়ে আমি 1 মিনিট পর অপেক্ষা করব। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, লো থেকে একটু বেশি, আবার মিডিয়ামও না, ওরকম পর্যায়ে রাখতে হবে। এভাবে পিঠাটা ঢেকে 1 মিনিট পরে পিঠাটা কমপ্লিট। এভাবে আমি একে একে 2টা পিঠা বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ এবং খুবই ফুলকো ফুলকো হয় এই পিঠা এবং খুবই সফট। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এটা ধন্যবাদ চাটনি দিয়ে খেয়েছি। আপনারা যে কোনো কিছুর সাথে এটি পরিবেশন করতে পারেন।